নমস্কার বন্ধুরা, আপনারা সবাইরা কেমন আছেন? আশা করি আপনারা সবাইরা ভালো আছেন। আজকে আমি তৈরি করব চাল কুমড়োর চাটনি। চাল কুমড়োর চাটনি কাটার জন্যে আমি চাল কুমড়োকে বড় বড় করে দেখুন কেটে নিয়েছি, আর এইভাবে সরু সরু করে আমি ছেঁচে নিয়েছি। এই ধরনের আপনাদের জালি জালি নিশ্চয়ই ঘরে থাকে, যাতে আপনারা অনেক রকম ডিশ তৈরি করেন। ছেঁচে নিয়ে দেখুন আমি দু হাত থেকে চেপে রসটা সব বার করে দেব। রসগুলো অবশ্যই বার করবেন, নালে আপনার চাটনি ভালো হবে না। চেপে চেপে একদম রস বার করে দেবেন। চাল কুমড়োর প্লাস্টিক চাটনি খেতে খুবই দারুণ লাগে, একবার অন্তত আপনারা অবশ্যই তৈরি করবেন ঘরে। আপনি যে কোনো চাল কুমড়ো নিতে পারেন। দেখুন রসটা আমি সব বার করে দিয়েছি, আর দেখুন কীভাবে সব শুকনো শুকনো হয়ে গেছে, একদম রস একদম নেই। এইভাবেই তৈরি করে নিতে হবে। আমার কাছে চাশনি আলাদা রাখা ছিল, আপনারা হয়তো লাইফে দেখেছেন আমি চাল কুমড়ো মুরব্বা তৈরি করেছিলাম, তারই চাশনিটা ছিল, সেটাই আমি ইউজ করে নিচ্ছি। এতে আমি এক বাটি মতন শুধু চিনি দিয়ে দেব, ছোটো এক বাটি চিনি দিচ্ছি, আর দেড় বাটি মতন জল দেব। যদি আপনারা চালের চাল কুমড়োর মুরব্বা কীভাবে তৈরি হয় এটা দেখতে চান, তাহলে আমার লাইভে দেখতে পারেন। লাইভে আমি ভিডিওটা দিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চিনিটা গুলে যায়। চাশনিটা যখনই টকবক করে ফুটবে, দেখুন টকবক করে ফুটে গেছে। এবারে আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব। আপনারা মনে রাখবেন, যখনই চাটনিটা করবেন যে কোনো চাল কুমড়ো নিতে পারেন, কচি হোক বা পাকা হোক, আপনারা তৈরি করে নিতে পারবেন, এতে কোনো বাছাবাছি নেই। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই তৈরি করবেন। চাল কুমড়ো প্লাস্টিক চাটনি খেতে খুবই টেস্টি লাগে, পেঁপের খেয়েছেন একবার চাল কুমড়োর খেয়ে অবশ্যই দেখবেন। এবার ভালো করে আমি চাশনিতে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে চাষটি এসে মিশিয়ে দিয়েছি। এবারে আমি এতে দুটো এলাচ থেঁতো দিয়েছি, এলাচ থেঁতো দিয়ে আবার একটু নেড়ে নেব। নাড়াটা হয়ে গেছে, দেখুন আমি ফ্লেমটা লো করে দিয়েছি, আর 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবার চাল কুমড়োগুলো আমি চেক করে দেখব সেদ্ধ হয়ে গেছে কি না। দেখুন চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে ফ্লেমটা জোর দিয়ে দিয়েছি। এবারে এতে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে আমি একটু মেওয়া অ্যাড করবো, কাজু বাদাম আর কিশমিশ। মেওয়া অ্যাড করে আমি এবার এটা একটু নাড়াচাড়া করে নেব। চাশনি অলরেডি হয়ে গেছে, আমি এতে নুন দিতে ভুলে গেছিলাম, আপনারা আগে দিয়ে দেবেন যখন করবেন। আমি এতে 1 চিমটে মতন নুন অ্যাড করব। দেখুন নুন অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চাশনিটা রেডি হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন চাল কুমড়ো চাটনি প্লাস্টিক চাটনি কীরকম সুন্দর লাগছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খেতে খুবই দারুণ লাগে, পুজো পার্বণে আর যে কোনো ওকেশনে তৈরি করে খেতে পারেন।
নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।